দর্শক সকলের বাবে এই মুহূর্তত লৈ আহিছো এটা বিগ ব্রেকিং নিউজ। এতিয়া যোগী ঘোপার কাবাইতারিত লানি লানি বুলডোজারের হারি, প্রশাসনের বুলডোজার আহিছে এতিয়া মাদ্রাসা ভাঙিবলৈ। জেহাদ বিরোধী কার্যকলাপ রোধ করিবৰ বাবে আরক্ষী যি সময়ত ব্যবস্থা গ্রহণ করেছে, কালির দিনটিতে দেখবলৈ পোৱা গৈছিল যোগী ঘোপার কাবাইতারিত চলিছিল জেহাদী কার্যকলাপর বিরুদ্ধে অভিযান, আর আজির দিনটোত বুলডোজার গিৰি আৰম্ভ হৈছে প্রশাসনের। এই ডাঙৰ খবৰটো টাইম এইটৰ দর্শক সকলক এই মুহূর্তে জানাইছো। মাদ্রাসা ভাঙিবলৈ আৰম্ভ কৰিছে প্রশাসনে, বুলডোজারের হাড়ি দেখিবলৈ পোৱা গৈছে ৰাতিপুৱাৰ। মার্কাজুল মাৰিফ ও কারিয়ান্না মাদ্রাসাত ইতিমধ্যে উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিছে প্রশাসনে। মাদ্রাসা ভাঙিবলৈ লানি জেসিপিৰ ইতিমধ্যে বুলডোজারে উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিছে। মাদ্রাসা ভাঙিবলৈ আৰম্ভ কৰিছে প্রশাসনে, মার্কাজুল মাৰিফ ও কারিয়ান্না মাদ্রাসাত উচ্ছেদ অভিযান ইতিমধ্যে আৰম্ভ কৰিছে। কালিৰ দিনটো দেখিবলৈ পোৱা গৈছিল যুদ্ধংদেহী পরিস্থিতির উদ্ভব করে আরক্ষী চলাইছিল অভিযান, আর আরক্ষীর অভিযানত বিভিন্ন আপত্তিজনক নথিপত্র জব্দ হয়েছিল। আর তারপরে আজির দিনটি দেখবলে পোৱা গৈছে পুয়ার ভাগতে প্রশাসন যুদ্ধংদেহীর রূপত উপস্থিত হয়েছে যোগী ঘোপার কাবাইতারিত, আর তার পাছরে পড়া বুলডোজার চলিছে মাদ্রাসার উপর। এই দৃশ্যাংশ টাইমিংটা দর্শকসকলক এই মুহূর্তে দেখাই লৈছো। এই দৃশ্যাংশসমূহলৈ মন কৰক, এয়া যোগী ঘোপার কাবাইতারির দৃশ্যাংশ, এখনের পাছত আনখন বুলডোজার আহিছে, আৰু আরক্ষী প্রশাসনের লোক ইতিমধ্যে উপস্থিত হয়েছে, অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, আর কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজেরে মাদ্রাসার উপর এটা চলিছে বুলডোজারের হাতুরা। এই দৃশ্যাংশ টাইম এইটার দর্শকসকলক এই মুহূর্তে দেখাই আছো। ইয়া যোগী ঘোপার কাবাইতারির দৃশ্যাংশ, আর কালির দিনটি দেখবলে পোৱা গৈছিল নিশার ভাগত মাদ্রাসা খালি করেছিল একাংশ শিক্ষার্থী, রাইজ আর শিক্ষার্থী একলগ হয়ে খালি করেছিল নিশার ভাগত মাদ্রাসা। আর যোগী ঘোপার কাবাইতারিত মার্কাজুল মাৰিফ ও কারিয়ান মাদ্রাসা নিজেই নিশার ভাগত খালি করেছিল একাংশ শিক্ষার্থী, সেই বাতরিও সবিস্তারে টাইম এইটত প্রচার হয়েছিল। আর মাদ্রাসাত শিক্ষা গ্রহণ করে থাকা শিক্ষার্থীক নিশা মাদ্রাসা খালি করবলে প্রশাসনে নির্দেশ দিছিল, আর তারপরেই সাময়িকভাবে প্রশাসনে উচ্ছেদ চলার ইঙ্গিত নিশার ভাগতেই লাভ করেছিল মাদ্রাসার শিক্ষার্থী সকলে। আর তালি টোপোলা বান্ধি নিশার ভাগত মাদ্রাসা এড়িছিল শিক্ষার্থী, মাদ্রাসার টিন দেওয়াল সকলো ভাঙি প্রশাসনের নির্দেশ মানি শিক্ষার্থী আর রাইজে নিশার ভাগতেই উলাই যাওয়া পরিলক্ষিত হয়েছিল। আর পুয়ার ভাগর দৃশ্যাংশ দেখাইছো, এটা শারী শারী বুলডোজার, বুলডোজারের শারী দেখবলে পোৱা গৈছে পুয়ার ভাগতেই, এখনের পাছত আনখন বুলডোজার আহিছে, যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরক্ষী প্রশাসনের লোকে ইতিমধ্যে এক প্রকার যুদ্ধংদেহীর পরিস্থিতির সৃষ্টি করে আরম্ভ করেছে মাদ্রাসার উপর বুলডোজারের হাতুরা। দৃশ্যাংশ দেখাইছো, জেহাদীক লৈ কঠোর হয়ে পড়েছে রাজ্যের আরক্ষী বিভাগ। মার্কাজুল মাৰিফ কারিয়ান্না মাদ্রাসাত আরক্ষীর তীব্র অভিযান কালির দিনটোত, আর অভিযানের পাছতে শিক্ষার্থীক মাদ্রাসা খালি করবলে নির্দেশ। নিশা 10 বজার পূর্বে সকল শিক্ষার্থী তালি টোপোলা বান্ধি ঘরে যাত্রা করা দেখবলে পোৱা গল, আর তার মাজতে এটা দেখবলে পোৱা গৈছে পুয়ার ভাগত এটা প্রশাসনের হাতুরা পড়েছে, বুলডোজারের হাতুরা পড়া পরিলক্ষিত হয়েছে, এক প্রকার যুদ্ধংদেহী পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এই যুদ্ধংদেহী পরিবেশের মাজতেই এটা হাজার হাজার আরক্ষী আহি উপস্থিত হয়েছে, আর ইতিমধ্যে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজেরে মাদ্রাসাত পড়েছে বুলডোজারের হাতুরা। দৃশ্যাংশ টাইম এইটার দর্শকসকলক এই মুহূর্তে দেখাইছো, নিশার ভাগত চলিছিল মাদ্রাসা খালি করার নির্দেশ, আর মাদ্রাসা খালি করার নির্দেশ দিয়ার পাছতে নিশার ভাগত শিক্ষার্থী সকলে মাদ্রাসা খালি করেছিল, আর মাদ্রাসা খালি করার পাছতে পুয়ার ভাগত এটা শারী শারী বুলডোজার। প্রশাসনে ইতিমধ্যে বুলডোজার গিরি আরম্ভ করেছে, জেহাদী কার্যকলাপ চলোয়া মাদ্রাসার বিরুদ্ধে বুলডোজার চলোয়া পরিলক্ষিত হল। মাদ্রাসা ভাঙিবলে আরম্ভ করেছে প্রশাসনে, মার্কাজুল মাৰিফ কারিয়ান্না মাদ্রাসাত উচ্ছেদ অভিযান চলিছে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের দৃশ্যাংশ এই মুহূর্তে টাইম এইটর দর্শকসকলক এই মুহূর্তে এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখাই আছো।
আৰু মুহূৰ্তৰ অধিক তথ্যৰ বাবে মই ফুটপতিয়া সম্প্ৰচাৰত সংযোগ স্থাপন কৰিছো মোৰ সতীৰ্থ সাংবাদিক ভাৰ্গৱ দুৱৰাৰ সৈতে। ভাৰ্গৱ, মই আপোনাৰ কাষলৈ গৈছো, বিস্তৃত সবিশেষ তথ্য দিয়ক ভাৰ্গৱ। হয়, নিশ্চয়কৈ ঋতুমিলি, দেখিবলৈ পোৱা গৈছে কিছু সময় পূৰ্বে এনেদৰে বুলডজাৰ আহি পৰিছে মাদ্ৰাছা ভাঙিবৰ কাৰণে। আমি দৃশ্যাংশসমূহ যদি দেখাবলৈ চেষ্টা কৰোঁ, এয়া চাওক, ইখনৰ পাছত আনখন বুলডজাৰ আহিছে এনেদৰে মাদ্ৰাছা ভাঙিবৰ কাৰণে। কিন্তু ঋতু, এটা কথা আমি উল্লেখ কৰিব লাগিব যে কালি নিশাই যিহেতু আৰক্ষী প্ৰশাসনৰ তৰফৰ পৰা উল্লেখ কৰা হৈছিলে যে মাদ্ৰাছা এৰি যাব লাগে, ছাত্ৰসকল এৰি যাব লাগে মাদ্ৰাছা এৰি, প্ৰশাসনৰ তৰফৰ পৰা কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছিল। তাৰ পাছতে দেখা পোৱা গৈছিল পুৱাৰ ভাগত, যদি আমি চাওঁ, পুৱাৰ ভাগত আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ, পুৱাৰ ভাগত দেখিবলৈ পোৱা গৈছিল যে মাদ্ৰাছাৰ যিসকল শিক্ষাৰ্থী আছিল আৰু যিসকল স্থানীয় লোক আছিল তেওঁলোকে নিজে প্ৰশাসন অহাৰ আগতে মাদ্ৰাছাখন ভাঙি পেলাইছিলে। এই ক্ষেত্ৰত কিন্তু স্থানীয় লোকে সহযোগিতা কৰিছে প্ৰশাসনক। তাৰ পাছত দৃশ্যাংশ এয়া আপোনালোকক দেখুৱাই আছোঁ, কিদৰে চাওক, প্ৰশাসন ইতিমধ্যে উপস্থিত হৈছেগৈ, নিৰাপত্তাৰক্ষী উপস্থিত হৈছেগৈ, সামৰিক বাহিনী তাত মোতায়েন কৰা হৈছে। এনেদৰে মাদ্ৰাছা ভাঙি পেলাবৰ কাৰণে, ভাঙিবৰ কাৰণে এনেদৰে অৰ্ধ সামৰিক বাহিনী মোতায়েন কৰে। আমি যদি দৃশ্যসমূহ দেখুৱাই আছোঁ কেনেদৰে, এইখন আছিলে মাদ্ৰাছা যোগীঘোপাৰ যিখন মাদ্ৰাছা, য'ত নেকি কিছুদিন পূৰ্বে এজন দেহাদিৰূপী শিক্ষকক গ্ৰেপ্তাৰ কৰিছিল গোৱালপাৰাত। আৰু তাৰ পাছতে যিহেতু সেই শিক্ষকগৰাকী, দেহাদিগৰাকী এই মাদ্ৰাছাখনৰ সৈতে জড়িত হৈ আছিল, তাৰ ফলশ্ৰুতিত আৰু যিখন মাদ্ৰাছা য'ত স্থাপন হৈছিল সেয়া অবৈধ বুলি প্ৰশাসনৰ তৰফৰ পৰা কোৱা হৈছিল, তাৰে পৰিপ্ৰেক্ষিতত এনেদৰে জেহাদি যিহেতু তাৰ পৰা আটক কৰা হৈছে, তাৰ ফলশ্ৰুতিত প্ৰশাসনৰ তৰফৰ পৰা, বঙাইগাঁও জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছিল যে মাদ্ৰাছা ত্যাগ কৰিব লাগে শিক্ষাৰ্থীসকলে। আৰু তাৰ ফলশ্ৰুতিত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে মাদ্ৰাছাখন ভাঙি পেলোৱা হৈছে। ইয়াৰ উপৰি স্থানীয় লোকৰ তৎপৰতাত আৰু যিসকল শিক্ষাৰ্থী আছিল মাদ্ৰাছাত, তেওঁলোকে নিজে মাদ্ৰাছাখন ভাঙি পেলোৱাত সহায় কৰিছিল প্ৰশাসনক। প্ৰশাসন অহাৰ পূৰ্বে কিন্তু তেওঁলোকে মাদ্ৰাছাখন ভাঙি পেলাইছিল। আৰু এতিয়া বৰ্তমান সময়ত প্ৰশাসনৰ লোক উপস্থিত হৈছেগৈ, অৰ্ধসামৰিক বাহিনী মোতায়েন কৰা হৈছে, আৰু সেই দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ। চাওক, এখনৰ পাছত আনখন বুলডজাৰ তাত আছেগৈ, আৰু সেই বুলডজাৰে ভাঙি পেলাই যিখিনি বাকী আছেগৈ, মাদ্ৰাছা ভাঙিবলৈ কাৰণে বাকী আছে, যিসমূহ ঘৰ বাকী আছেগৈ, সেইসমূহ ঘৰ ভাঙি পেলোৱা হ'ব। আৰু কিছু সময় পিছতে ঘৰসমূহ এনেদৰে ভাঙি পেলোৱা হ'ব। আমি পুনৰবাৰ কৈছোঁ, অৰ্ধসামৰিক বাহিনী, আৰক্ষী বাহিনী মোতায়েন কৰা হৈছে, আৰু কিছু সময় পিছতে ভাঙি পেলোৱা হ'ব মাদ্ৰাছাসমূহ, যাত যিবোৰ ঘৰ আছে সেই সকলোবোৰ ঘৰ ভাঙি পেলোৱা হ'ব প্ৰশাসনৰ তৰফৰ পৰা। দৃশ্যাংশ দেখুৱাইছোঁ আপোনালোকে চাওক, এইসমূহ দৃশ্য দেখুৱাই আছোঁ আৰু ভিডিঅ' আমাৰ আহি আছে, কিন্তু এইসমূহ যিহেতু দৃশ্য আহিছে, এইসমূহ দৃশ্য চাওক। এয়া আছিল মাদ্ৰাছা যোগীঘোপাৰ এখন মাদ্ৰাছা, য'ত নেকি জেহাদিৰূপী এগৰাকী শিক্ষকে তাৰ শিক্ষকতা কৰি আছিল, আৰু গোৱালপাৰাত তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। তাৰ পাছতে কঠোৰ হৈছিল বঙাইগাঁও জিলা প্ৰশাসন, আৰু বঙাইগাঁও জিলা প্ৰশাসনে কালি ৰাতি নিশা 10 বজাৰ পূৰ্বে মাদ্ৰাছা খালী কৰিবৰ কাৰণে নিৰ্দেশনা জাৰি কৰিছিল, কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰিছিল শিক্ষাৰ্থীসকলক যে 10 বজাৰ আগতে আপোনালোকে ত্যাগ কৰক মাদ্ৰাছা। তাৰ পাছতে তালি টোপোলা বান্ধি মাদ্ৰাছাৰ শিক্ষাৰ্থীসকলে নিজৰ ঘৰলৈ ৰাওনা হৈছিল। তাৰপিছতে স্থানীয় লোকৰ সহযোগত এনেদৰে মাদ্ৰাছাসমূহ ভাঙি পেলোৱা হৈছিল, শিক্ষাৰ্থীসকলে ভাঙি পেলাইছিল, কেৱল মাত্ৰ টিনপাতবোৰ বাকী ৰৈছিল, ঘৰৰ কিছু অংশ তাত বাকী ৰৈছিল, আৰু যিসমূহ বাকী আছে সেইসমূহ ভাঙিবৰ কাৰণে এনেদৰে বুলডজাৰ উপস্থিত হৈছেগৈ। কিছু চেপা উত্তেজনা এই মুহূৰ্তত তাত বিৰাজ কৰিছে বুলি জানিব পৰা গৈছে। কিন্তু ঋতু, এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ যে মাদ্ৰাছা ভাঙি পেলোৱা হৈছে যোগীঘোপাত, যিখন মাদ্ৰাছাত এগৰাকী জেহাদিৰূপী শিক্ষকক গ্ৰেপ্তাৰ কৰিছিল প্ৰশাসনে। তাৰ পাছতে এনেদৰে সষ্টম হৈ উঠিছে প্ৰশাসন, কঠোৰ হৈছে প্ৰশাসন, প্ৰশাসনৰ তৰফৰ পৰা এনেদৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে যাৰ জৰিয়তে এনেদৰে এই মাদ্ৰাছা ভাঙি পেলোৱা হৈছে। হয় ঋতু, আপোনাৰ ওচৰলৈ যাব বিচাৰে, কি আছে আপোনাৰ ওচৰত সবিশেষ তথ্য? ঋতু, নিশ্চয়কৈ ভাৰ্গৱ, চাওক যে এই সময়ত এটা ডাঙৰ খবৰ বুলি ক'ব লাগিব, কিয়নো শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গ'ল যে জেহাদী বিৰোধী যিসমূহ কাৰ্যকলাপ আছে ৰাজ্যখনত, এই জেহাদী বিৰোধী কাৰ্যকলাপসমূহৰ বিৰুদ্ধে আৰক্ষী প্ৰশাসন প্ৰায় সষ্টম হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। আৰু জেহাদী কাৰ্যকলাপ চলাই থকা এগৰাকী জেহাদীক ইতিমধ্যে এখন মাদ্ৰাছাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ ইতিমধ্যে টাইমিটত সবিস্তাৰে প্ৰকাশ হৈছে। আৰু তাৰপাছত কালিৰ দিনটোত যোগীঘোপাৰ কাবাইতাৰীত এই ঘটনা সংঘটিত হৈছিল, য'ত আৰক্ষী প্ৰশাসনৰ লোকে এক প্ৰকাৰ যুদ্ধংদেহী পৰিৱেশৰ সৃষ্টি কৰিছিল। আৰু যুদ্ধংদেহী পৰিৱেশৰ সৃষ্টি কৰাৰ পাছতেই অভিযান চলিছিল, আৰু মাদ্ৰাছাখনত অভিযান চলিছিল, মাদ্ৰাছাখনৰ কাষতে থকা সেই
জেহাদী রূপী শিক্ষকজনের দোকানখনতো অভিযান চলাইছিল, কেতবোৰ আপত্তিজনক সামগ্রী জব্দ করেছিল। সেইখন সন্দর্ভত কালির দিনটো সবিস্তারে বাতৰি প্রকাশ হয়েছিল। আর নিশা 10 বজার ভিতর মাদ্রাসাখনত অধ্যয়ন করে থাকা প্রতিগী শিক্ষার্থীক মাদ্রাসা এড়বলে প্রশাসনে নির্দেশ প্রদান করেছিল। আর পুয়ার ভাগর বিশ্বাস এই মুহূর্তে টাইমিটোর দর্শকসক পিছফালে দেখাইছো, যত শারী শারীকে বুলডোজার এখনের পাছত আনখন বুলডোজার আহিছে। আর তার পাছতে এইদরে প্রশাসনে উচ্ছেদ অভিযান আরম্ভ করেছে, মাদ্রাসাখন উঠাই পেলার এক যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে বুলডোজার গিরি আরম্ভ হয়েছে যোগী ঘোপার কাবাইতারিত। সেই দৃশ্যাংশ এই মুহূর্তে দেখাইছো, এখন দুখন তিনিখন চারিখন পাঁচখন ছখন এইদরে শারী শারী বুলডোজার, শারী শারী বুলডোজার ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে। নতুন দৃশ্যাংশ আহিব, টাইমিটোর দর্শকসকলক এই মুহূর্তে নতুন দৃশ্যাংশ দেখাম, যত মাদ্রাসাত ইতিমধ্যে বুলডোজারের প্রথমটো কূপ পড়েছে। সেই দৃশ্যাংশ এই মুহূর্তে দেখাবলে চেষ্টা করি। মূর পিছফালে দেখাইছো, আরক্ষী ইতিমধ্যেই যুদ্ধংদেহি পরিবেশের সৃষ্টি করেছে, ইতিমধ্যে যুদ্ধংদেহী পরিবেশের সৃষ্টি করেছে। আর তার পাছতেই মাদ্রাসাত পড়েছে বুলডোজারের হাতুরা, বুলডোজারের হাতুরা পড়ার দৃশ্যাংশ এই মুহূর্তে টাইমিটোর দর্শকসকলক দেখাই লৈছো। মূর পিছফালে এই দৃশ্যাংশ দেখাই আছো, মূর সতীর্থ ভার্গব আছে, ভার্গবে সবিশেষ বিস্তৃত তথ্য এই মুহূর্তে লৈ আহিব টাইমিটোর দর্শকসকলের বাবে। ইতিমধ্যে মাদ্রাসা ভাঙিবলে আরম্ভ করেছে প্রশাসনে, বুলডোজার লগাই ছখনকৈ বুলডোজার লগাই মাদ্রাসা ভাঙিবলে আরম্ভ করেছে প্রশাসনে। তার দৃশ্যাংশ কিছু সময় পিছতে আমার হাতত আহি পড়ব, সেই দৃশ্যাংশ দেখাম টাইমেটর দর্শক। কিন্তু এই মুহূর্তে এই ডাঙর খবর জানাইছো, মাদ্রাসা ভাঙিবলে ইতিমধ্যে আরম্ভ করেছে জেলা প্রশাসনে, অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বেয়া পরিস্থিতি তার সৃষ্টি নহয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবর কারণ আমি ইতিমধ্যে উল্লেখ করেছো, চেপা উত্তেজনা কিন্তু এই মুহূর্তে বিরাজ করেছে সমগ্র অঞ্চল। তার পরিপ্রেক্ষিতে দৃশ্যাংশ হয়ে পড়ছে, এয়া চাও, এখনের পাছত আনখন বুলডোজার আহিছে, ভাঙিবলে উদ্যত হয়েছে ইতিমধ্যে বুলডোজার সমূহে, ভাঙিবলে উদ্যত হয়েছে মাদ্রাসা সমূহ। আর প্রাপ্ত খবর মতে এই মুহূর্তে যদি খবর আহি পড়ছে, যত নাকি উল্লেখ করা হয়েছে যে মাদ্রাসা ইতিমধ্যে ভাঙিবলে আরম্ভ করেছে প্রশাসনে, দৃশ্যাংশ চাও, এই দৃশ্যাংশ দেখাই আছো, বুলডোজারে ইতিমধ্যে ভাঙিছে মাদ্রাসা, যে অবশিষ্ট বাকি আছেগে ইটোর পিছত আনটো কেটামান ঘর বাকি আছে তাত, সেই সমূহ ভাঙিবলে উদ্যত হয়েছে এনেদরে প্রশাসন, ভাঙি পেলোয়া হয়েছে মাদ্রাসা। এই মুহূর্তে ডাঙর খবর জানাইছো টাইমেটর দর্শকক, আপনাদের চাব পারিব স্ক্রিনত দেখাই আছো আমি দৃশ্যাংশ, বুলডোজারে এনেদরে ভাঙিবলে আরম্ভ করেছে মাদ্রাসা, যে অবশিষ্ট বাকি রয়েছে। আমি পূর্বতে উল্লেখ করেছো যে স্থানীয় লোক আর শিক্ষার্থী সকলে ভাঙি পেলাইছিল মাদ্রাসা, তারপর যেসমূহ বাকি আছে সেইসমূহ ভাঙিবলে ইতিমধ্যে তার প্রশাসন উপস্থিত হয়েছে, অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, আরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এইদরে এতিয়া ভাঙিবলে আরম্ভ করেছে মাদ্রাসা, এইসমূহ বুলডোজার লগাই এনেদরে ভাঙিছে ইতিমধ্যে আরম্ভ করেছে মাদ্রাসা সমূহ। ঋতু, ঋতুর ওসলে যাব বিচারিছো, আর হিসাবে ভাগত চাওক যে এই মুহূর্তে কব লাগবে কেন শেহতীয়াকে দেখলে পাওয়া গেছে আরক্ষী প্রশাসনের লোক এটা জেহাদীর বিরুদ্ধে খড়ব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আরক্ষী এটা জেহাদীর কার্যকলাপর বিরুদ্ধে খড়ব হয়ে থাকার সময়সাতে এই যোগী ঘোপার কাবাইতারিত এটা মাদ্রাসা তোলাইছে শিক্ষক রূপী জেহাদী। আর এনে ধরনের শিক্ষক সমূহে এটা রাজ্যখান জেহাদী কার্যকলাপ চলাই আছে, যত সম্প্রতি এটা সমগ্র রাজ্যবাসী উদ্বিগ্নতা প্রকাশ করেছে। আর সমান্তরালক কালির দিনট চলিছিল আরক্ষী প্রশাসনের অভিযান, সেই মাদ্রাসাখনত চলিছিল, মাদ্রাসাখনের সমীপত থাকা দোকানখনত চলিছিল। আর বর্তমান সময়ত অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা করে ইতিমধ্যে অর্ধসামরিক বাহিনীকে মোতায়েন করে যোগী ঘোপার এইটো অঞ্চলত কাবাইতারী অঞ্চলত থাকা এইখান মাদ্রাসাত ইতিমধ্যে চলিছে অভিযান। এই দৃশ্যাংশ দেখাইছে এক্সক্লুসিভ দৃশ্যাংশ টাইমিংটোর দর্শকসকল, যত বুলডোজারে ইতিমধ্যে মাদ্রাসাত হাতুরা চলিছে, আর বুলডোজারে ইতিমধ্যে আরম্ভ হয়েছে উচ্ছেদ অভিযান। আর ইতিমধ্যে বহু পুলিশ, বহু আরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে অপ্রীতিকর পরিস্থিতি উদ্ভব নহয়, তার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর তার মাজতে দেখবলে পাওয়া গেছে যোগী ঘোপার কাবাইতারী অঞ্চলটি ইতিমধ্যেই জেহাদী কার্যকলাপর বিরুদ্ধে চলিছে অভিযান। পুয়ার ভাগতে দেখবলে পাওয়া গৈছিল কেবাখনো বুলডোজার ইতিমধ্যে আহি পড়েছে। ইয়ার পূর্বতে দেখবলে পাওয়া গৈছিল এনে ধরনের সরকার বিরোধী কার্যকলাপ অথবা রাষ্ট্র বিরোধী কার্যকলাপর বাবে উত্তর প্রদেশ অথবা বিভিন্ন বহিরাজ্য সমূহত উত্তর প্রদেশ সরকার হোক অথবা অন্যান্য সরকার সমূহে বুলডোজার গিরি আরম্ভ করেছিল। আর এটা উত্তর প্রদেশের বুলডোজার গিরি যেন দেখবলে পাওয়া গেছে, কেন বিভিন্ন সময়ত এটা বিভিন্ন কার্যকলাপর ক্ষেত্রে বুলডোজারের ব্যবহার এটা প্রায় সহজলভ্য হয়ে পড়া যেন অনুভব হয়েছে, যার ফলশ্রুতিত এটা জেহাদী কার্যকলাপ রুধিবলে সরকারে বুলডোজারের সহায় লওয়া পরিলক্ষিত হয়েছে। রাতেপার ভাগতেই ছখনক বুলডোজার উপস্থিত হয়েছে যোগী ঘোপার কাবাইতারিত, আর তার পাছতেই মাদ্রাসাত চলিছে, মাদ্রাসাত ইতিমধ্যে উচ্ছেদ অভিযান আরম্ভ হয়েছে। আর তার মাজতে দেখবলে পাওয়া গেছে ছখনক বুলডোজারে ইতিমধ্যেই মার্কাজ কারিয়ান মাদ্রাসাত
আৰম্ভ কৰিছে উচ্ছেদ অভিযান আৰু এই উচ্ছেদ অভিযানৰ দৃশ্যখন এই মুহূৰ্তত আমি দৰ্শকসকলক দেখুৱাইছো নিখাৰ ভাগত শিক্ষার্থীসকলক নিখাৰ ভাগত শিক্ষার্থীসকলক দিয়া হৈছিল এক নিৰ্দেশনা আৰু এই নিৰ্দেশনা অনুসৰি 10 বজাৰ পূৰ্বে এইখন মাদ্ৰাসা এৰিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল লাম লাখটো সামৰি প্ৰতিগৰাকী শিক্ষার্থী এইখন মাদ্ৰাসা এৰিছে আৰু তাৰ পাছতে এতিয়া মার্কাজুল মাআরিফ কারিয়ানা মাদ্রাসাত পুয়ার ভাগতেই